আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী, ঢাকা। আমি আজকে আপনাদের ইম্পর্টেন্ট একটি রোগ নিয়ে কথা বলবো এবং চিকিৎসা নিয়ে কথা বলবো, এবং এই রোগের কিভাবে সহজে চিকিৎসা পাওয়া যায়, সঠিক চিকিৎসা কিভাবে পাওয়া যায়। তো আমার সাথে আমারই চিকিৎসাধীন একজন রোগী আছে, ওনার কি অবস্থা, উনি কি করত, উনি কি 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 সমস্যা ভুগছিল, তাই নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো আমি আগে রোগীর সাথে একটু পরিচয় হই, আপনাদেরকে পরিচয় করে দিই, আপনার নাম কি এবং আপনার বাড়ি কোথায়, কি করেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আতাউর রহমান, আমার বাড়ি নরসিংদী, রায়পুরা থানা, আমি সৌদি প্রবাসী। কত বছর থাকেন আপনি সৌদি আরবে? সৌদি আরবে আমি আলহামদুলিল্লাহ 14 বছর। জি মাশাআল্লাহ, উনি অনেক বছর কিন্তু সৌদি আরব থাকি, কোথায় থাকেন সৌদি আরবে? সৌদি আরব আবু সাগাদা, আবু বিশি সাগাদা। ওখানে কি গরম না ঠান্ডা বেশি? এখানে ঠান্ডা সিজনে ঠান্ডা বেশি, গরম সিজনে গরম বেশি পড়াছে। মানে যদি বেশি ঠান্ডা পড়ে যখন শীতে, হ্যাঁ, ঠান্ডা খবর না নিয়ে ফেলে নাকি? ঠান্ডার পরে ঠান্ডা বেশি, গরমে বলে গরম বেশি করে পড়া যতনে সব। আচ্ছা আচ্ছা, তো আপনারা ওনার পরিচয় পেলেন, আশা করি আপনার যে রোগীর এই যে আমরা হিস্ট্রি নেই, যে রোগী কি করে, বাড়ি কই, কোথায় কি থাকে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ মানুষের এক এক এলাকায় এক এক রোগ বেশি হয়, এক এক এলাকায় এক এক কাজে এক এক রোগীর এক এক সমস্যা বাড়ে, সো এটা আমাদের হিস্ট্রি নেওয়া খুবই জরুরি। তো যারা এই জাতীয় সৌদি আরব থাকেন তাদের আশা করি, বা মধ্যপ্রাচ্যে থাকেন, এই ভিডিওটি অনেক উপকার আসবে। তো ওনার কি সমস্যা নিয়ে আসছিল আমার কাছে, এটা নিয়ে আমি ওনার মুখে শুনতে চাই, এবং কত বছর, আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন বলুন তো। আলহামদুলিল্লাহ, আমি যখন রোগে রোগান্ত হয় আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য দান করেন। আলহামদুলিল্লাহ, আমি গত 1.5 বছর যাবৎ আমি কোমরে ব্যথা এবং কোমর মেরুর মধ্যে কোমর থেকে 4 অঙ্গ 6 অঙ্গের উপরে আমি বসতে পারতাম না। আমি ইলেকট্রিক কাজ করি সৌদি আরবে। আচ্ছা আচ্ছা, আমি বসলে বসে উঠলে আমার বাঁক হয়ে যাওয়া, মধ্যে সিধা হতে পারতাম না, আর কিছুক্ষণ দাঁড়ায় থাকলে আমার কোমরে ব্যথা শুরু হতো। এটা কত বছর ধরে আপনার? দেড় থেকে দুই বছর মধ্যে। এর আগে আপনি তো বলছিলেন অনেক বছর সৌদি আরব। জি, আমি 14 বছর ধরে সৌদি আরব। 14 বছর, তাহলে গত 1.5 বছর ধরে সমস্যা। জি, তার আগে কি কোনো কোমরে সমস্যা হতো? না, তার আগে কোনো সমস্যা হতো না। আমি সৌদি আরবে চিকিৎসা করছি, এবং কি 3 দিন পর ওরা একটু করে ইঞ্জেকশন নিয়েছি, অনেক দামি দামি ইঞ্জেকশন। 1.5 বছর ধরে না আগের থেকে? না, 1.5 বছর মধ্যে। আচ্ছা, তাহলে ওনার সমস্যাটা ওনার গত 1.5 বছর ধরে, উনি 1.5 বছর ধরে সৌদি আরবে ওই ব্যথা হলে ডাক্তারের দেখাইতো, ওরা চিকিৎসা ইঞ্জেকশন দিয়ে দিত, এটা ব্যথার ওষুধ, এটা আপনারা বুঝতে পারেন, যে ব্যথার ইঞ্জেকশন দিলে ব্যথাটা চলে যেত কিন্তু আবার আসতো, আর ওনার আবার আসতো। আর ওনার কিন্তু পেশা একটা ইম্পর্টেন্ট, যে উনি ইলেকট্রিক্যাল জব করে বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস মানে কাজ করে, মেকানিক্যাল কাজ, এটা আর্গোনমিক্যাল, এই জবটা খুবই মানে রোগ তৈরিতে খুবই সহায়ক ভূমিকা পালন করে, যদি ভুলভাবে করে। কাজ তো আমিও করি, উনিও করে, বা যা আমার যে ক্যামেরাম্যান আছেন উনিও করেন, তো যদি ভুলভাবে কাজ করে তাহলে সমস্যা হতে পারে। তো তারপরে কি হলো আপনার ওখানে চিকিৎসা? সৌদি আরবে আমি প্রায় বেল ব্যবহার করছি এবং ওয়াটার ব্যাগ ইয়ে করছি, এবং কি আমি ইঞ্জেকশন নিয়েছি, এই আপাতত 10-15 দিন বাদ আবার ফিরে পরিপূর্ণভাবে আবার এই কাজে আরম্ভ হয়। তখন আমি ছুটি নিয়ে জরুরিভাবে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর আমি আমার কৃষি নরসিংদীতে আমি চিকিৎসা করছি, কিন্তু কাজে আমি এই 8 দিনের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আমি পরিবর্তন বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমি বলছি যে যাবো, তারপরে আলহামদুলিল্লাহ আমি বলি না 10 দিন ধরে চালু করছে, যে আমি আরো একদিন বেশি ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকার জন্য, যাতে আমি আরো কোনোভাবে সুস্থ হয়ে যাই। আপনি যে গত মানে 10 দিন চিকিৎসার মধ্যে, এর ভিতরে কি কোনো একটু হেঁটে আসছিলেন না এখনো হাঁটতে যান নাই, মানে আমাদের এখান থেকে কি কোনো বের হয়েছিলেন, এই হাসপাতাল থেকে নিচে গিয়েছেন গত 1 দিনের মধ্যে? না,
না আমি হাতে গেছিলাম শুক্রবারে নামাজ নামাজও করে আসি। আচ্ছা আচ্ছা, কতটুক দূরে গিয়েছেন? আমি মেলা আমি ধরুন সময় নামাজে গেলে নামাজ অবস্থায় একটু রুকুর অবস্থায় আমার কোমর খুবই মানে দেখা করতো, তাই এই জন্য আমি ট্রাই করতে গেছি আলহামদুলিল্লাহ শুক্রবার দিন জুমা নামাজ পড়লাম মসজিদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনার জুমার নামাজে সমস্যা নাই বা হাইটে আসার পরে সমস্যা হচ্ছে না? ঠিক আছে। তো আসলে কোমর ব্যথার আমরা যে সমস্যাগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে আর্গোনমিক্যাল প্রবলেম, মেকানিক্যাল প্রবলেম, যে কাজের ভুল হয় কাজের থেকে, কাজের কারণে মেরুদণ্ডে ডিস্কের সমস্যা হয়ে থাকে, স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, হাড়ের সমস্যা হতে পারে, অনেক কিছু। তো ওনার ডায়াগনোসিসে আমার কাছে যেটা পেয়েছি উনি স্পন্ডাইলোসিস এবং ডিস্ক প্রোল্যাপস L4-5-S1 PLID আমরা যেটা বলে থাকি এটা আমরা পেয়েছিলাম। তো ওনাকে এখানে আমরা যে ফিজিওথেরাপি চেয়ে উন্নত চিকিৎসা যেটা বলে রিহ্যাব থেরাপি আমরা এখানে করছি রেগুলার 3 times এবং উনি ভর্তি আছেন। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন মেশিনে চিকিৎসা দিচ্ছি, বিভিন্ন এক্সারসাইজ করাচ্ছি এবং আমরা অ্যাডভান্স বিভিন্ন যেমন ড্রাই নিডলিং, আকুপোটমি এই জাতীয় চিকিৎসা এখানে আমরা করতেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে উনি এখন অনেকটা ভালো, অলরেডি উনি জুমার নামাজও পড়ে আসছেন নাকি? পড়ে আসছে বাইরে গিয়ে মসজিদ থেকে, যেটা PLID রোগী গেলে বা মুভমেন্ট করলে ব্যথাটা অনেক সময় বেড়ে যায়, কিন্তু ওনার ক্ষেত্রে সেই সমস্যাটা এখন আর হয় না। উনি হয়তো আর কালকে বা পরশু চলে যাবে, উনি আরও আগে যেতে চাচ্ছিল, আমি বলছি না আপনাকে সময় নিয়ে শেষ করে যেতে হবে। তো আপনি যে এখানে চিকিৎসা নিলেন যে DPRC-তে আমাদের আন্ডারে, আপনার যে একটা অভিজ্ঞতা হয়েছে চিকিৎসার ধরন, মানে আপনি তো সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন, বাংলাদেশও চিকিৎসা নিয়েছেন, আরো আপনি ইন্টারনেটে বহু আশা করি আপনি ভিডিও দেখেন, ঠিক না? আপনি তো একটা আইডিয়া পেয়েছেন যে আপনার রোগটা কি বা কেমনে হলো বা আপনার কি করণীয় বা চিকিৎসাটা আসলে সঠিক কি করা উচিত, তো এইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। মানে আমি জানি ঠিক আছে, কিন্তু আপনার কাছে জানতে চাওয়া মানে আপনার রোগটা যদি নিজে জানেন তাহলে আপনার ভবিষ্যতে সমস্যাগুলো হবে না, আপনার কাছে কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ আমি যেহেতু বাইরে অনেক চিকিৎসা করছি পরিবর্তন পাই নাই, আলহামদুলিল্লাহ DPRC হাসপাতাল আমি আসছি। আসার পর মাসালে এখানে যে ওয়ার্ড বয় এবং কি নার্স ওনারা দিনে 3 times এবং কি একজন লোক আমার সাথে দিনে মানে থেরাপি দিতে অনেক অনেক ধরনের মেশিন, এই যে আল্ট্রাসোনো, এবারে ইকো, এবার পায়ের টাপিং, মানে মাশাল্লাহ খুবই যত্ন সহকারে নার্স এবং ওয়ার্ড বয় যারা আছে আমাদের সেবা সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সেবা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি তো মানে আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে শুরুতে 2-3 days পরে আপনি বলছিলেন যে স্যার ব্যথা কমে না ব্যথা কমে না, একটু হতাশা ভাব আসছে নাকি? হতাশা ভাব আসছে, হ্যাঁ। সারাই আপনি শিখে শিখে পরিবর্তন দিছে, থেরাপি নতুন দিছে আলহামদুলিল্লাহ, দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আলহামদুলিল্লাহ। যে আমি বলবো দর্শক প্রত্যেকটা জাতিকে আপনার ধৈর্য ধরতে হবে চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসা ধৈর্য ধরতে হবে একটু হলেও কিছুদিন, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে হতে পারে, রোগীর ব্যথা উনি তার বুঝে না, উনি ডাক্তার না, উনি মনে করেছে ভর্তি হয়েছি 2-3 days তো কিছু কমে যাবে, হয়তো কমছিল না বা ভালোর দিকে যাচ্ছিল না, উনি একটু হয়তো ডিজার্টেড হয়েছে, কিন্তু উনি কিন্তু ধৈর্য হারা হয়নি, এটা একটা ইম্পর্টেন্ট। যে রোগীদের মধ্যে যদি যারা ধৈর্য নেয় আল্লাহ পাক তার সাথে থাকেন এবং ধৈর্যশীল অবশ্যই কামিয়াব হবে, তো এটা প্রমাণ হচ্ছে উনি যে উনি ধৈর্যের সাথে চিকিৎসা নিয়েছে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে এই রুমে আমি কিন্তু ওনার রুমে আছি বর্তমানে, রোগীর রুমে এসে আমি এই ভিডিওটা করছি, ওনার সাথে ওনার বন্ধু আছে, উনি সৌদি আরব থেকে, আমরা দুই বন্ধু একসাথে আইছি, একসাথে সারের লাইফ দেখছি আলহামদুলিল্লাহ, আমরা এবারে আইছি আলহামদুলিল্লাহ, আমরা যেটুকু দেখছি এবং ততটুকু আলহামদুলিল্লাহ পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আপনার শুক্রিয়া। তবে এখানে DPRC হাসপাতালে যত ওয়ার্ড বয় আছে মাশাআল্লাহ ওনাদের খুবই এই সেবা মাশাআল্লাহ উন্নত মানের সেবা এবং বিভিন্ন কিছুমের মেশিন আছে, অনেক ধরনের মেশিন থেরাপি মাশাআল্লাহ খুব সুন্দর আমাদেরকে সেবা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এন্ড ওয়ার্ড বয় যারা আছে ওয়ার্ড বয় এবং নার্স ওনাদের আলহামদুলিল্লাহ এই সহযোগিতা মাশাআল্লাহ সেবা আমাদের জন্য খুবই উন্নত মানের সেবা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি এর জন্য আমি খুশি আলহামদুলিল্লাহ। তো আপনার আমি ওনার সাথে যে ভদ্রলোক আসছে উনি অলরেডি চলে গিয়েছেন, উনি আরো আগে ভালো হয়ে গিয়েছেন, আমি সময়ের কারণে আমার বন্ধুর 14 days
আর আমার হচ্ছে 10 দিন থাকার জন্য। আলহামদুলিল্লাহ আমার বন্ধু আলহামদুলিল্লাহ 8 দিনের মধ্যে বন্ধু বলতে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ, আমার বন্ধু চলে গেছে। আমি আলহামদুলিল্লাহ পুরোপূর্ণ সুস্থ, আমি ইনশাল্লাহ স্যারের পরামর্শ অনুযায়ী আমি আসি এবং কি স্যারে বিদায় দিব ইনশাল্লাহ আমি সুস্থ। আলহামদুলিল্লাহ স্যারে বলছে যে একদিন থেকে তো আমি ইনশাল্লাহ একদিন থেকেছি। পরবর্তীতে যদি আমি বলি একটা একটা করে, আপনি যারা ভিডিওটি দেখছেন ওনার মুখে শুনেন এবং ওনাকে ওটা মানতে হবে, আমাকেও মানতে হবে। যদি না মানেন তাহলে সে যেই হোক, সে যত বড় চিকিৎসক হোক তাকে এই কোমর ব্যথা ভুগতে হবে। তো এক নম্বর হচ্ছে বসার ক্ষেত্রে কেমন হইতে হবে, বসা বসার ক্ষেত্রে চেয়ার যখন আমি করে পাইছি, চেয়ারে যখন আমরা বসতে যাই তখন ওই সুদয়ে বসতে হইব এবং কি নিচে থেকে যদি কোনো জিনিস ওজনে উঠানো হয় তখন বসে হাঁটুর ভর দিয়ে উঠতে হইব ভেঙ্গে ভেঙ্গে। হ্যাঁ, তারপর যখন আমি বালিশের মধ্যে শুমো রাতে শোয়ার সময় বা দিনে শোয়ার সময় শুতে হইব সুদয়ে, এবং বালিশে তো হাই উঁচা বালিশে শুয়ে দিত না, মানে নরম বালিশে মিডিয়াম ভাবে শুয়ে দিব। একদিন নিচে হয় না একটু উঁচা না, সারে দিন ইয়া দিছে আমি এটাতে পড়ে পাইছি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সারে সাথে সম্মুখে আল্লাহ দিয়ে চলাফেরা করার জন্য। আর যে ভিডিওরা যে বাইরে দেখতেছেন আল্লাহ প্রবাসী বাইরা, আমি আশা করি যদি এই ধরনের রুগী আমার মতন কোনো রুগী আল্লাহ দিলে কেউ যদি থেকে থাকেন তো ইনশাল্লাহ আমার ভিডিওতে আমি আলহামদুলিল্লাহ ডিপিআরসি হাসপাতালে আমি ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আসতে পারেন এই ধরনের সমস্যা যদি কোনো বাইরে থেকে থাকে ইনশাল্লাহ এখানে উন্নত মানের চিকিৎসা দিদি। এই মেশিনগুলো মার্শাল্লাহ আমি দেখলাম মেশিনগুলো খুবই উন্নত মানের মেশিন, আলট্রাসোনোগ্রাফ, এরপরে ফায়ার কাপিং মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক মেশিন আছে। আমি আপনাকে প্রথম দিন কিছু খাবার নিষেধ করছিলাম, জি আমার জি মনে আছে কি কি বলেন আমার স্যারে খাবার নিষেধ দিয়েছে। আমার লাল লাল গোস্ত মানে চার পা হাড্ডা যে সমস্ত প্রাণীর মাংস, প্রাণীর মাংস খাওয়া যাবে না এবং ডাউল খাওয়া যাবে না, পুঁইশাক খাওয়া যাবে না। আর বাকি যা আছে নর্মাল আমি আধা পথ দেখে দিব, আগে যে যেমন বেশি খেয়েছি এখন আধা খেয়ে দিব। তা আমি একটু দর্শকদের বলি, আসলে ওনার খাবারটা আপনাদের কাছে মনে হয়েছে কেন ওনাকে এটা বন্ধ করা হলো, যে চার পা পশুর মাংস, ডাল জাতীয় খাবার, ফাস্ট ফুড বা পুঁইশাক এবং সামুদ্রিক মাছ, এবং এই খাবারগুলোতে আসলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না এবং ওনার ক্ষেত্রে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়েছিল। যারা আমার ভিডিওটি দেখছেন মধ্যপ্রাচ্যে থাকেন আসলে তারাই খাবারগুলি বেশি খান, তারা প্রচুর ওখানে দুম্বার মাংস, খাসির মাংস, গরুর মাংস, এগুলো সহজলভ্য এবং পাক করতে সহজ, পাওয়া যায় সহজ। তারপরে দেশি মাছ পাবে কোথায়, ওখানে সব সামুদ্রিক মাছ, ওই দেশগুলোতে সামুদ্রিক মাছে ভরপুর। তারপর হচ্ছে ডাল, এগুলো কমন। তো এই খাবারগুলা আসলে অনেকের ক্ষেত্রে হাইপার ইউরিসেমিয়া হতে পারে, ইউরিক অ্যাসিড জমতে পারে বডিতে, যার কারণে ব্যথা বেদনা অনেক সময় বেড়ে যেতে পারে। তো ওনার ক্ষেত্রে বলেছি এটা কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করবেন, রোগীদের ভিডিও দেখবেন, আশা করি উপকারে আসবে, আপনার চিকিৎসা নিতে হবে না। যদি ভিডিওগুলো একটু ফলো করেন আর সচেতন হতে হবে দর্শক, হুজুকে কান দেওয়া যাবে না, বুঝে শুনে আপনাকে ঠান্ডা মাথা ভিডিওটা দেখতে হবে এবং নিজের চিকিৎসার ক্ষেত্রে নিজেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাহলে উপকারে আসবে। আর আশা করি আতার রহমান সাহেব যদি নিয়মগুলো মেনে চলে, এক্সারসাইজগুলো আমরা শিখিয়ে দিয়েছি করে, আর আল্লাহর রহমতে ওনার বডিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা অনেক রোগীদের বডি এত ওজন থাকে, মোটা থাকে, ওজন কমাইতে আমাদের সময় নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি এই এখন যত ফোন পয়সা রয়েছে, আমি এতক্ষণ পয়সা আমি থাকতে পারছি না। আমি যে সময় আমি নষ্ট দিতে চিকিৎসা করলাম 2-3 বার, কিন্তু এই তো লং টাইম আমি বসে থাকি আলহামদুলিল্লাহ, এখন আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। জি, গতানুগতিক চিকিৎসা থেকে বের হয়ে আসতে হবে, গেলেই ওষুধ খেলো যদি কিছু ডাক্তারের বলে, এখানে কিন্তু ওষুধ বেশি ব্যথার ওষুধ দেওয়া হয় না, এখানে থেরাপির মাধ্যমে আলহামদুলিল্লাহ চিকিৎসাগুলো করছে এবং এসএসএস এর মাধ্যমে ওষুধ খাওয়া। আমি সৌদি আরবে ওষুধ খাইছি, সৌদি আরবে ইঞ্জেকশন নিয়েছি, আমার ইঞ্জেকশনের পাওয়ার বা কোনো ওষুধের পাওয়ার যতদিন থাকে 15 দিন বা 20 দিন এরকম, এরপর আবার ফিরে এই ব্যথা চলে আসে। তবে আলহামদুলিল্লাহ স্যারে ব্যথার ওষুধ দেয় নাই, স্যারে এক্সারসাইজ এবং কি থেরাপির মাধ্যমে আল্লাহ দিলা সুফল আলহ 1 2 3 4 5 6 প্রায় 6 টাইপের এক্সারসাইজ আপনাকে করানো হয়েছে, ঠিক না? প্রতিদিন বিভিন্ন প্রকারের এক্সারসাইজগুলো আমার ইউটিউব চ্যানেলেও আমি কিছু কোমর ব্যথার এক্সারসাইজ দিয়েছি, আবার আরও এক্সারসাইজ দিব। আপনারা চ্যানেলটির সাথে সাথেই থাকবেন এবং
ভিডিওটি যারা কোমর ব্যথা আক্রান্ত রোগীদের শেয়ার করে দিবেন, আশা করি সবার উপকার আসবে, আমাদের জন্য এবং আমাদের রোগীদের জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা বলি, বাংলাদেশে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে, আতঙ্ক হওয়ার কিছু নেই। সবচেয়ে বেশি আপনার আমরা বলবো রিস্ক যে ফ্যাক্টরটা জড়িত সেটা আমরা ডাক্তাররা আছি, কারণ আমাদের কাছে প্রতিনিয়ত, যেমন উনি সৌদি আরব থেকে আসছে, উনি অনেক আগে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, দুবাই থেকে আসছে, চায়না থেকে আসছে, যে যে দেশে প্রচুর করোনা ভাইরাস আক্রান্ত, ইরান বলেন, দক্ষিণ কোরিয়া, আমাদের কাছে প্রতিনিয়ত রুগী আসে, আমরাই সবচেয়ে বেশি রিস্কে আছি। তারপরেও কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, করোনা ভাইরাস আপনারা আতঙ্কিত হবেন না এবং আতঙ্ক ছড়াবেন না, এইটা অন্যান্য ভাইরাল ফিভারের মতো একটা ফিভার। তবে হ্যাঁ, কিছু কিছু রোগের কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেহেতু রোগটা তার অনেক সময় ক্যারেক্টার চেঞ্জ করে, কিছু মেন্টাল সমস্যা হতে পারে, অবশ্যই ডাক্তারদের শরণাপন্ন আপনারা থাকবেন। আর একটু পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, নিয়মিত বাসায় আসলে বের হলে সাবান দিয়ে ভালো করে হাতটা পুরোটা ধুয়ে নেবেন। আর পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমরা যেন পাঁচ ওয়াক্ত উজু করি, উজুটা করলে আমাদের নাকের ভিতরে ভাইরাস থাকলে সেটা চলে যাবে, মুখে মন্ডলে থাকলে ভাইরাসটা ধোয়ার কারণে চলে যাবে। আর উজু করার আগে অন্তত একটু স্যানিটাইজেশন করবেন, ভালো কোনো কিছু দিয়ে, অ্যালকোহল সম্পৃক্ত যে আমাদের বিভিন্ন হ্যান্ড ওয়াশ থাকে বা সাবান দিয়ে ভালো করে হাতটা ভালো করে ধুয়ে দেন উজুটা যদি আপনারা করেন। ইসলামী ধর্মীয় মূল্যবোধগুলো মেনে চলেন, ঠিকমতো পয় পরিষ্কার থাকেন, তাহলে এই রোগটা কোনোভাবেই বাড়বে না ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা বলি, কায়িক পরিশ্রম করতে হবে, সবাইকে হাঁটা চলাফেরা করতে হবে, জনবহুল এরিয়া বা যেখানে গ্যাদারিং হয়, বিভিন্ন কনসার্ট, সিনেমা হল, খুব গ্যাদারিং জায়গাগুলো থেকে আপনারা অ্যাভয়েড করে চলবেন। আর মাস্ক ব্যবহার তো কোনো জরুরি কিছু না, শুধু রোগীর সান্নিধ্যে গেলে মাস্কের প্রয়োজন বেশি হয়ে থাকে, আদারওয়াইজ না, কারণ খুব ক্লোজলি যখন রোগীর সাথে কথা বলা হবে, যেমন আমরা ডাক্তাররা, তাহলে তার মুখ থেকে থুতুর মাধ্যমে ড্রপলেট আমাদের আসতে পারে, এই জন্য আমরা মাস্কটা ইউজ করি। আর মাস্কের দাম যে সকল ব্যবসায়ী বাড়িয়েছেন বাংলাদেশে, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। এবং এই যে হ্যান্ড ওয়াশ স্যানিটাইজেশনের যে যে কোম্পানিগুলো আজকে দেখেছি পত্রিকায়, ওষুধ প্রশাসন লিস্ট দিয়েছেন, কিন্তু আপনারা আপনাদের এই জিনিসগুলোর দাম বাড়িয়েছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, কারণ আপনারা এইভাবে হয়তো আপনারা লাভবান হবেন, কিন্তু এটাও আপনাদেরকে জবাব দিতে হবে। আশা করি আপনারা সবাই ভালো হই, অন্তত মানুষের জয় যে জিনিসগুলো আমাদের বড় বিপদে কাজে লাগে, এই জিনিসগুলো আমরা দাম না বাড়াই, যেন অন্তত রেগুলার যে ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ তো দিচ্ছে আপনাদের ব্যবসা, এবং আপনারা অনেক বড় বড় কোম্পানির মালিক, আল্লাহ আপনাদের দিয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। কালকে আমি শুনেছি যে একটা গ্লাভসের একটা মাস্কের দাম আপনারা এখন কে 40-100 টাকা পর্যন্ত নিয়েছে, এবং কি নাই, এই অবস্থা বাজার ক্রাইসিস তৈরি হয়েছে। আমার মনে হয় প্রশাসন এই ব্যাপারে একটু সচেতন হবেন, আমরা সব জনগণও সচেতন হবে। আর মাস্ক ব্যবহার করা এত টেনশনে কিছু না, আপনারা প্রয়োজন ছাড়া কোনো হাসপাতালে যাবেন না, যেহেতু হাসপাতালে রোগীরা থাকে বিভিন্ন রকম, প্রয়োজন ছাড়া গ্যাদারিং জায়গায় যাবেন না। আর নিজেরা পয় পরিষ্কার থাকার চেষ্টা করেন, বাচ্চাদের হাত মাঝে মাঝে ধুয়ে দিবেন, পয় পরিষ্কার থাকবেন, হ্যান্ড ওয়াশ করবেন, আশা করি ইনশাআল্লাহ এই রোগ বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবো না। এবং খেয়াল করেন প্রতিটি দেশে অনেক আগে রোগটা হয়েছে, আজকে 2-3 মাস হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে ওইভাবে আসেনি, তাও ইতালি ফেরত যারা বৈদেশিক বিদেশে থাকে তাদের মাধ্যমে আসছে, কিন্তু আমাদের দেশে ওভাবে ছড়ায় নেই, ইনশাআল্লাহ ছড়াবে না। আশা করি সবাই সচেতন হবেন, আর ভিডিওটি যদি একটু বড় হয়ে গিয়েছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।